23 দলীয় ঐক্যজোট মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে নিজ জন্মভূমি কিশোরগঞ্জের কুলিয়ার চরে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী শরীফুল আলম। বিগত দিনে 42টি মামলায় আসামি হওয়ায় দীর্ঘ 5 মাস ধরে নিজ নির্বাচনী এলাকার বাইরে আত্মগোপনে থাকার পর সবগুলো মামলার জামিন নিয়ে মঙ্গলবার বিকেলে গণসংযোগ করেন কুলিয়ার চরে। উপজেলা 6টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্লেকার্ড, ফেস্টুন ও ধানের ছড়া হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিলে কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশের একটি মাঠে জড়ো হয়। এ সময় কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, সাধারণ সম্পাদক নুরুল মিল্লাত, পৌর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।